সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে ব্লক স্তর থেকে শুরু করে রাজ্যস্তরের নেতৃত্বকে নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করে কংগ্রেস নেতৃত্ব। রাজ্যে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে পাশাপাশি কাজ। দ্রব্যমূল্য আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে আজ থেকে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে। আগামী 30 অক্টোবর পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। পরবর্তীতে 31 অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসবাদ বিরোধী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা রাজ্যব্যাপী পদযাত্রার সূচনা করবে। আজকের এই বৈঠকে এই সিদ্ধান্তগুলি গৃহীত হয় বলে জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। যদি বলা যায় অন্যতম সমীপকার আমাদের দেশের শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি বলা যায় দেশের একতা সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি একে রক্ষা করতে গিয়ে সেখানে তার দেহরক্ষীদের দ্বারাই তার বাড়িতে এসে নির্মমভাবে উনি খুন হন। সেই যে দিনটা সেটা হচ্ছে 31 আগস্ট। আগামী 31 আগস্টকে আমরা 31 অক্টোবরকে আমরা এই রাজ্যে এভাবে আমরা স্মরণ করতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সন্ত্রাসবাদ বিরোধী ঐক্যের দিন হিসাবে আমরা এই দিনটাকে আমরা পালন করতে চাই। সেই লক্ষ্যে আমরা আন্দোলনের কর্মসূচি সাজাচ্ছি সারা রাজ্যে।